হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা আর অসম হাই মাদ্রাসা পরীক্ষা 2022-র আমি আজি ফলাফল ঘোষণা করেছো। আর এই ফলাফল ঘোষণা করার যাবতীয় প্রস্তুতির বাবে আমাক আমার শিক্ষাগুরু সকলে বহি মূল্যায়ন করে দিলে, আমার কর্ম অফিসর আমার গোটেই স্টাফ ইয়াত লাগিছিলে, দ্বিতীয়তে প্রত্যেকটা জেলার আমার বিদ্যালয় সমূহর পরিদর্শক, আমার সেবার যেটা রিজনাল অফিস আছে আমি কিছু মেন্টর নিযুক্ত করেছিল, আমার কিছু জোনাল অফিসার সকল আছিল, তাত আমার বহি মূল্যায়ন করা বহুত খিনি শিক্ষক আছে, সকলের মানে যাকে আমাক এই পরীক্ষা ফলাফল গ্রহণ করাত প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সহায় সহযোগ করিলে, মই সকল শিক্ষাগুরু সকল লৈ আন্তরিক ধন্যবাদ জানাইছো। আপনার চ্যানেলের মাধ্যমে তেখেত সকলক ধন্যবাদ জানাইছো যে তেখেত সকলের প্রচেষ্টার বলতেই আমি এই ফলাফল গ্রহণা করিব পারিলো। অবশ্যই এইবার ফলাফলত দেখা গৈছে যে আমি যেটু সচরাচর যেটু হয় এভারেজ মার্কিংটো সমানেই আছে, পাঁচ পার্সেন্টেজটো 2-1% ইফাল ইফালকে সদায় আছে, কেবল যাওয়া বছর তো আপনাদের জানে যে সেই পরীক্ষা স্কুল ভিত্তিত হয়েছিল, গতি তার লগত ইয়াক তুলনা করিব নোৱাৰে। এনে সামগ্রিকভাবে আমি এইবার দেখিছো যে আমার ছাত্র ছাত্রী সকলে যিসকলে ভাল করেছে তেওঁলোকে খুবই ভাল করেছে, গতি আমি সুখী যে আমার শিক্ষার মানদণ্ডটো উচ্চ হয়েছে, হয় কিছু জায়গাত কিছু কম হয়েছে, সেইটোত আমি শিক্ষা বিভাগে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষাগুরু সকলে আর বেশি মনোযোগ দিব লাগিব যাতে আমার প্রত্যেকটা ঠাইরপরাই ছাত্র ছাত্রী সকলে সমানেই আগবাড়ি যাব পারে। আমি সেবার ফলের পর আমি মূল্যায়ন করে উলিয়াই দিছো কত কেন অসুবিধা আছে বা কত সুবিধা আছে, সেই মতে যদি আগবাড়ি যায় ইয়াক আমার যদি আর্হি হিসাবে লয় তাহলে নিশ্চয় আমার শিক্ষা ব্যবস্থাটা বেশি উন্নত হবে।